আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে জানাবো গুগল ডিসকভার সম্পর্কে, অর্থাৎ আপনি আপনার ওয়েবসাইট বা ব্লগ সাইটের জন্য গুগল ডিসকভার কিভাবে সেট করবেন, এবং গুগল ডিসকভার যদি আপনার ওয়েবসাইটে আপনি যুক্ত করতে পারেন সেক্ষেত্রে বেনিফিট কি, এবং গুগল ডিসকভারের মাধ্যমে আসলে অর্গানিক ট্রাফিক পাওয়া যায় কিনা সেই বিষয়ে আমার নিজের এক্সপেরিমেন্ট করা আমার ওয়েবসাইটের লাইভ প্রুফ দেখাবো। তো এটি দেখার জন্য এবং আপনার ওয়েবসাইটে কিভাবে আপনি এটি যুক্ত করবেন সেই বিষয়টি জানার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, এবং অনলাইন থেকে আর্নিং এবং ব্লগিং সম্পর্কিত সকল ধরনের সঠিক তথ্য পাওয়ার জন্য অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অথবা আপনি যদি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুরু করার আগে অবশ্যই আপনাদেরকে আরেকটি বিষয় জানাবো, ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, শেষ মুহূর্তে বা শেষ টপিকে আমি আপনাদেরকে একটি সিক্রেট মেথড জানাবো, যারা ইতিপূর্বে আপনার ওয়েবসাইটের জন্য ডিসকভার অপশনটি চালু করেছেন কিন্তু প্রচুর পরিমাণে বা ভালো মানের ট্রাফিক আপনারা পান না, বা বাংলাদেশি সাইট হওয়া সত্ত্বেও ট্রাফিক আপনি পাচ্ছেন না, সেই বিষয়ে জানাবো। তো এটি জানার জন্য অবশ্যই ভিডিওটি দেখতে হবে। তো চলুন আমি আমার উদাহরণ, আমার একটি ওয়েবসাইটের আপনাদেরকে ডিসকভার রেজাল্ট বা সার্চ রেজাল্ট দেখাই। তো লাইভ রেজাল্ট দেখুন, এখানে একটি ওয়েবসাইটের আমি সার্চ রেজাল্ট দেখাচ্ছি। তো এখানে দেখুন গত দিনের সার্চ রেজাল্ট 7 লাখ সামথিং ইমপ্রেশন, অর্থাৎ এটি কোনো গুগল ডিসকভার থেকে আসা নয়, এটি আমি আমার পুরো ওয়েবসাইটে যে ধরনের অর্গানিক ট্রাফিক আসে আমি তার ইমপ্রেশন দেখাচ্ছি। তো দেখুন একটি ওয়েবসাইট যখন গ্রো করে বা প্রচুর পরিমাণে ট্রাফিক আসে তার মাধ্যম কখনো একটি থাকে না, কারণ ভালো এসইও এবং অন্যান্য বিভিন্ন রকম মাধ্যম থেকে থাকে, এফএকিউ পেজ, ভিডিও স্কিমা। তো এই বিষয়গুলো আমি সবসময় আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ভিডিও দিয়ে থাকি বা অলরেডি দেওয়ার আছে। তো আজকের যে বিষয়টি তা হচ্ছে ডিসকভার। দেখুন এখানে এই ওয়েবসাইটে ডিসকভার অপশনটি চালু রয়েছে। তো এই ডিসকভার অপশনটির মাধ্যমে আপনি 80% ট্রাফিক নিয়ে আসতে পারবেন। তো এই 80% ট্রাফিক কিভাবে নিয়ে আসবেন এবং ডিসকভারের মাধ্যমে, তো এই বিষয়ে ইউটিউবে বিভিন্ন রকম বিভিন্ন এসইও এক্সপার্টদের ভিডিও আপনি পেয়ে থাকবেন। তো আমি তাদের বিষয়ে সমালোচনা করব না, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে কিভাবে এই ডিসকভার অপশনটি পেয়েছি এবং ডিসকভার অপশন থেকে দেখুন কি পরিমাণ ইমপ্রেশন এবং ক্লিক আসতেছে, আমি শুধু আমার নিজের অভিজ্ঞতাটি আপনাদেরকে সঙ্গে শেয়ার করব। তো দেখুন ডিসকভার অপশন আমি একটু রিফ্রেশ করে দেখাচ্ছি। তো দেখুন ইতিপূর্বে ডিসকভার অপশনে 507K অলরেডি ইমপ্রেশন হয়ে গেছে, এবং দেখুন লাস্ট দিনে যদি রেজাল্ট দেখেন 4728 ইমপ্রেশন। তো বুঝতেই পারছেন যে ডিসকভার অপশন থেকে কি পরিমাণ ইমপ্রেশন আসে, এবং এখানে যদি টোটাল রেজাল্ট দেখেন তাহলে দেখতে পাবেন যে অলরেডি 14K পর্যন্ত এখানে ক্লিক এসেছে, তো ইমপ্রেশনও ভালো। তো এটি কিভাবে আসলো, তো অনেকে হয়তো আপনাদেরকে ভিডিও দেখাবে যে ডিসকভার অপশন নিয়ে আসার বিভিন্ন মাধ্যম, কিন্তু আমি আপনাদেরকে একদম লাইভ প্রুফ দেখালাম যে ডিসকভারে শুধু নিয়ে আসায় না, ডিসকভার থেকে কিভাবে আপনি বাংলা ওয়েবসাইট বা ইংলিশ ওয়েবসাইটেও ট্রাফিক নিয়ে আসবেন সে বিষয়টি। তো ডিসকভার সম্পর্কে যদি আপনি তাদের গুগলের অ্যালগোরিদমে যান তাহলে এখানে দেখুন গুগলের ডিসকভারের বিভিন্ন নিয়ম নীতি এখানে দেওয়া রয়েছে। তো এখানে দেখুন কয়েকটি পয়েন্ট রয়েছে, আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। অ্যাট লাস্ট 1200 পিক্সেল আপনার ইমেজ যুক্ত করতে হবে, লার্জেস্ট ইমেজ হতে হবে আপনার কন্টেন্ট বা আপনার পোস্টে। তো এই সকল বিষয় আপনি পড়ে নিতে পারেন, আমি যদিও বা এগুলোকে এত গুরুত্ব দিই না, কারণ আমি নিজেই নিজের অ্যালগোরিদমটি অ্যাপ্লাই করেই এই গুগল ডিসকভার অপশনটি পেয়েছি এবং সেখান থেকে ভালো মানের প্রতিদিন ট্রাফিকও পাচ্ছি। তো এটি পাওয়ার আসলে মূল কারণ হচ্ছে গুগল ওয়েব স্টোরিজ। এটি শুনে হয়তোবা অনেক ব্লগার বা এসইও এক্সপার্ট এটি বিশ্বাস করবে না, তো আমি তার লাইভ কিন্তু এখানে দেখিয়ে দিলাম, এবং গুগল ওয়েব স্টোরিজ থেকে যে ট্রাফিক আসে সেটির রেজাল্টও আমি নিচে দেখাচ্ছি। দেখুন এখানে গুগল ওয়েব স্টোরিজ একটি ইমপ্রেশন 75,000 এবং ক্লিক 2492। তো এটি আসলেই গুগল ওয়েব স্টোরিজ কিনা আমি আপনাদেরকে এটি ওপেন করে দেখাচ্ছি। তো চলুন আমরা
এই লিংকটি ওপেন করে নিই। তো দেখুন এখানে গুগল ওয়েব স্টোরিজ তৈরি করা আছে, এই একটি ওয়েব স্টোরিজ থেকে 75,000 ইমপ্রেশন এসেছে, এবং দেখুন এর মধ্যে অলরেডি গুগল অ্যাডও শো করতেছে, এখান থেকে ক্লিক পাওয়া যায় এবং ভালো মানের ট্রাফিকও পাওয়া যায়। এরপরের ওয়েবসাইটটা দেখুন, এখানে ইমপ্রেশন 18,000, পরের ওয়েবসাইট দেখুন ইমপ্রেশন 26,000, 11,000, 1,00,000 মোর ইমপ্রেশনও রয়েছে। তো এটি আমরা একটু ওপেন করে দেখাই। তো আজকে যেহেতু আপনাদেরকে আমি বলেছি লাইভ প্রুফ দেখাবো, তো দেখুন এখানে গুগল ওয়েব স্টোরিজ, তো এই গুগল ওয়েব স্টোরিজ থেকে কি পরিমাণ ট্রাফিক এখানে জেনারেট হয়, অর্গানিক ট্রাফিক, তাহলে আপনি চিন্তা করেন। তো এই গুগল ওয়েব স্টোরিজ কিভাবে আপনি আমার মতো ওয়েবসাইটে তৈরি করবেন, এবং বাংলা ওয়েবসাইটেও আপনি ইউএস আমেরিকার ট্রাফিক নিয়ে আসবেন, এবং গুগল ওয়েব স্টোরিজ থেকে, শুধুমাত্র গুগল ওয়েব স্টোরিজ থেকে ভালো মানের আর্নিং করবেন, সেই বিষয়টি আপনাদেরকে আমি আমার পরবর্তী ভিডিও বা অলরেডি গুগল ওয়েব স্টোরিজ তৈরি করার বিভিন্ন ভিডিও আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। এবং গুগল ওয়েব স্টোরিজ নিয়ে আরও আমার স্টেপ বাই স্টেপ ভিডিও থাকবে, বিভিন্ন রকম ট্রিক্স, গোপন ট্রিক্স থাকবে, যেগুলো অ্যাপ্লাই করলে আপনি কপি পেস্ট করে হলেও ভালো মানের এই ধরনের ট্রাফিক পাবেন। তো এই ডিসকভার অপশনটি নিয়ে আসবেন কিভাবে, তো আপনি যদি একটি ব্লগ বা ওয়েবসাইট থাকে তাহলে আপনি প্রথমে গুগল ওয়েব স্টোরিজ তৈরি করবেন, প্রতিদিন মিনিমাম 2টি করে, 7 দিন, 7 দিন পরে সেম টাইমে আপনি 2টি করে গুগল ওয়েব স্টোরিজ আপনি পাবলিশ করবেন। পাবলিশ করলেই দেখতে পাবেন 7 দিন বা 10 দিনের মাথায় আপনার অটোমেটিকলি আপনার ওয়েবসাইটে এইরকম ডিসকভার অপশনটি চলে এসেছে। এরপরে হয়তো আপনি 1 উইক বা 2 উইক যখন রেগুলারই গুগল ওয়েব স্টোরিজ আপনার ওয়েবসাইটের জন্য পাবলিশ করবেন, আস্তে আস্তে আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসা শুরু হয়ে যাবে। তো অনেকে হয়তো শুরু করার পর দেখে যে ট্রাফিক আসে না, তখন সে কাজ বন্ধ করে দেয় বা ওয়েব স্টোরিজ তৈরি করা বন্ধ করে দেয়। তো আপনি আপনার কন্টিনিউ কাজটি করে যাবেন, গুগলের অ্যালগোরিদম হচ্ছে আপনার সিকোয়েন্স মেনটেন করা, যে কোনো কাজে আপনি রেগুলার পোস্ট করুন, আপনি রেগুলার গুগল ওয়েব স্টোরিজ তৈরি করুন, এসইও করুন, এই ব্যাকলিং তৈরি করুন, তো এগুলো সবকিছুই গুগল সবসময় একটি অ্যালগোরিদমের মধ্যে রাখে। তো আপনার কাজ বা আপনার কন্টেন্ট কি এটি বিষয় না, আপনি চিন্তা করুন যাতে রেগুলার বেসে যেই কাজটি করবেন সেটি করার জন্য। তো দেখুন আমি গুগল ওয়েব স্টোরিজের প্যানেল থেকে আমার ওয়েব স্টোরিজের কিছু নমুনা আপনাদেরকে দেখাচ্ছি। ইতিপূর্বে অলরেডি 93টি গুগল ওয়েব স্টোরিজ আমার ওয়েবসাইটে পাবলিশ করা রয়েছে। তো আপনারাও চাইলে এরকম ভাবে গুগল ওয়েব স্টোরিজ আপনার ওয়েবসাইটে তৈরি করে ডিসকভার অপশন নিয়ে আসতে পারেন, এবং ডিসকভারের মাধ্যমে ভালো মানের ট্রাফিক নিয়ে আসতে পারেন। তো গুগল ওয়েব স্টোরিজ কিভাবে তৈরি করবেন আমার ওয়েবসাইটে, সরি, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ভিডিও দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এরপর ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে আসলে কি পরিমাণ, কিভাবে ট্রাফিক আপনার ওয়েবসাইটে এই গুগল ওয়েব স্টোরিজ এর মাধ্যমে নিয়ে আসবেন। তো এটির আরো কিছু মাধ্যম রয়েছে, তা হচ্ছে আপনার গুগল ওয়েব স্টোরিজ তৈরি করার সময় মিনিমাম 10টি পেজ রাখবেন। 10টি পেজ যদি আপনি ক্রিয়েট করেন তাহলে আপনার অবশ্যই ভালো মানের ট্রাফিক আপনার ওয়েবসাইটে জেনারেট হবে। তো এই সিক্রেট বিষয়টি আসলে অনেকে মনে করে যে 5টি বা 7টি পেজ যদি তৈরি করা হয় তাহলে একটি গুগল ওয়েব স্টোরিজ তৈরি হয়ে যাবে এবং সেখান থেকে ট্রাফিক জেনারেট হবে। তো বিষয়টি এমন না, কারণ আমি এখানে আপনাদেরকে লাইভ এখানে দেখালাম যে আমার যতগুলি গুগল ওয়েব স্টোরিজ আছে সবগুলি মিনিমাম 10 পেজের উপরে। তো এর পরবর্তীতেও কিভাবে আপনি গুগল ওয়েব স্টোরিজ খুব কম সময়ের মধ্যে প্রতিদিন 10-15 মিনিট সময় অতিবাহিত করে তৈরি করবেন সে বিষয়ে আপনাদেরকে জানাবো। তো ধন্যবাদ সবাইকে, আশা করছি গুগল ডিসকভার কিভাবে আপনার ওয়েবসাইটে যুক্ত করবেন এবং ডিসকভার থেকে কিভাবে ভালো মানের ট্রাফিক অর্গানিক পাবেন সে বিষয়টি আপনারা বুঝে গেছেন। এছাড়াও যদি এই ডিসকভার সম্পর্কিত আরো কোনো তথ্য থেকে থাকে জানার, তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে এই বিষয়টি জানানোর। তো ভিডিওটি শেষ করার পূর্বে আবারও বলি, আপনি যদি
ব্লগিং বা অনলাইন থেকে আর্নিং করতে চান, তাহলে অবশ্যই এই ইউটিউব চ্যানেলটি আপনার এবং এই ফেসবুক পেজটি আপনার। ফলো করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।